বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি। আমি, সোনাই, পিসিমণি আর দিশা, আমরা চারজনই বেরিয়ে পড়েছি আর সবাই বাড়িতে আছে। আর রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথাও বলছি। আর একদমই আমার বাড়ির কাছে, যারা কাঁথিতে আছো তোমরা অবশ্যই জানো, ডিলাইট স্কুলের কাছে, একদমই আমার বাড়ির কাছাকাছি, তাই হেঁটে হেঁটেই এক্ষুনি পৌঁছে যাব। যাই হোক, আজকে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর জানো তো, আমাদের লাইফে কিন্তু অনেক প্রবলেম আসে, সেটা আমরা এটা হয়ে গেল, ওটা হয়ে গেল কত চিন্তা করি, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম, আমাদের প্রবলেমটা হয়তো কোনো কিছুই না। ওদের, ওরা যেরকমভাবে জীবনে ওরা যা কষ্ট করছে, যাই হোক, তাও চেষ্টা করলাম ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। বলতে বলতে, কথা বলতে বলতে চলেও এসেছি, আর চারজন উঠছি, আর আমি আজকে ক্যামেরার দায়িত্বটা নিয়েছি। আর সোনাইকে পুরো বললাম যে তুই ব্যাগটা ধর, আমরা সবাই মিলেই যাচ্ছি। আর প্রথমে যেতে ওদের যা ভালোবাসা দেখলাম, সত্যি অনবদ্য, যেটা বলার নয়, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। আর এখানে যে দেখতেই পাচ্ছ, পুরো কাঁথি মুগ ও বধির বিদ্যালয়, ওখানে ওদের মাসি আছেন যিনি, উনি খুলে দরজাটা খুলে দিতেন, কেন জানি না দরজা লাগানো ছিল, ওদেরকে তো সেফটিভাবে রাখতেই হয়। আর ওরা যেতে আনন্দে কেমন হচ্ছে দেখো, আগে প্রণাম করে নিচ্ছে, আমরা বলছি থাক থাক, না না, তারা কোনো কথা শুনবে না, মানে। এবং কী বলতো, ওরা কোনো অংশেই কম নয়, আমার তো মনে হয় আমাদের থেকে ওরা অনেক অংশে অনেক ভালো, অনেক, মানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কীরকমভাবে প্রণাম করছে, ওরা অনেক ভালো, অনেক ভদ্র, এত শান্তশিষ্ট। ওদের মুখের হাসিটাই মানে আজকে দিনটা পুরো ভালো করে দিয়েছে, ওদের মুখের হাসিটা দেখেই। আমি, সোনাই, পিসিমণি, দিশা, আমরা ওদের কাছে বসে এত গল্প করেছি, ওরা ওদের মনের কথা মানে করে আঙুল দিয়ে করে বোঝানোর চেষ্টা করছে। ছোটো বাচ্চা, সবাই এমনভাবে তাকিয়ে বসছে, আবার অনেকে দেখো কেমন নিষ্পাপভাবে তাকিয়ে আছে, আরও অনেকে দিদি মানে এরকম করে বলছে, আ করে একটু বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ, ইয়ে দেখো দেখো বলছে যে ও নাকি আমার ভিডিও দেখেছে, বিয়ের সময় আমি কাঁদছিলাম। তোমার বাড়ি ওখানে দেখেছে না কি বলছে? হাই বলে দা, ওদের কাছে এসছি, বলি একটু কথা। আজকে মহালয়ার দিনে ওদের কাছে এসছি, মানে সত্যি বলে বুঝাতে পারবো না কতটা হ্যাপি। আর ওরা ভীষণ ভালো, ভীষণ ভালো, এত ভালোবাসা দিচ্ছে, মানে আমরা সবাই খুব হ্যাপি হয়েছি। আর তোমাদের সবাইকে হ্যাপি দুর্গা পূজা, সবাই এরকম করে দাও তো, ওই হাই করো। তোমাদের সবাইকে এদের তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আর সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই, এটা আমি পেরেছি। থ্যাংক ইউ, তোমাদের কাছে হাত জড়ো করে থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। এখন কি করছি বলতো, ওরা ওদের ইঙ্গিতে বোঝালো যে যেন আমি লিখে দিই খাতায়, ওরা এই ভিডিওগুলো দেখবে, কোথায় কীরকমভাবে করলে এই ভিডিওগুলো দেখবে, ওরা এইটা ইঙ্গিতে বললো, ওখানকার মাসি বলে দিতে, ওইটাই আমি লিখে দিলাম ওদেরকে। ও আমার মানে বিয়ের ভিডিও দেখেছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের ভিডিও দেখেছে, আমি বিয়েতে প্রচুর কান্নাকাটি করছিলাম, ওটাই বলছে ও। মানে বিয়ের ভিডিও তুমি কবে দেখেছো? হ্যাঁ দেখেছে, ও বাড়িতে গিয়ে দেখেছে, ওর জন্য বলছে। ওই জন্য প্রথম থেকে না আমি যে মানে সিন্ধু শাখা টাকা পড়েছে এইটা বারবার লক্ষ্য করছে, মানে আমার বিয়ের দেখেছিল।
আমাদের না একদিন পরে যাওয়ার কথা ছিল, যেহেতু একদিন আগে হঠাৎ করে আমাদেরকে আশ্রম থেকে বললেন যে আজকেই চলে আসুন, ওই জন্য আমাদের তেমন কিছু কেনা হয়নি। ওদের জন্য ড্রেস আর একটা করে লেজ নিয়ে গেছিলাম, ওই লেজটা প্রথমে দিলাম আর তারপরে ড্রেস দিলাম। তবে ওদেরকে কিন্তু কথা দিয়ে এসেছি একদিন ওদের সঙ্গে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর তোমরা তো পাশে আছোই, তোমরা দেখতে পাবে যা যা করি না করি। আর এগুলো সব কিছু যে করছি ভাববে না যে এটা আমি বা আমার বোন আমার ফ্যামিলি করছি, এটা তোমরা করছো। এইটা আমি তোমাদেরকে বারবার বলছি, এটা তোমরা করছো, তোমরা আমার ভিডিও দেখে যা ভালোবাসা দিয়েছো ওটাই ওর জন্যই এটা হচ্ছে। আরও তো কয়েকজন ওখানে মানে যারা ছিল ওরা পুজোর ছুটিতে ওদের বাড়ি চলে গেছে, কেউ কারুর ওদের মাসির বাড়ি পিসির বাড়ি এরকম চলে গেছে, তাই ওদের জন্য যা যা ড্রেস নিয়েছিলাম ওখানকার মাসির কাছে রেখে দিয়ে এসেছি, ওরা এলে ওদেরকে পুজোর পরে ওদেরকে দিয়ে দেবে। যাই হোক, এইরকমভাবেই আজ মহালয়ার দিনটা আমাদের কেটেই ছিল, খুবই সুন্দর কেটেছিল, লাইফে বেস্ট মহালয়া। ছোট যে তাকে দাও এটা, আচ্ছা এটা এর মনে হয়, তখন পরে একবার দেখে নেবে ছোট বড়। আরো দাও, নাম্বার নিল, আমাকে ফোন করবে বলেছে, মানে আমাদেরকে ফোন করবে বলেছে। এখন কয়েকজনকে ছোট ছোট কয়েকজনকে মানে ছোট ছোট বেবিগুলোকে ড্রেস ফ্রক দেওয়া হলো, এরপরে আবার মানে বড়দেরকে দেব। আর তার আগে তাদেরকে বললাম তোমরা পরে এসো, কারণ যদি বাই চান্স না হয় ড্রেসটা এঁটে যায় তখন। আর বলতে না বলতেই ওরা কিন্তু দেখো পরে চলে এসছে, কত মিষ্টি লাগছে। আর আমার পিসিমণি তো জানো কেমন ওদেরকে আরও কোলে নিয়ে আদর করতে লাগছে, আর ওর মুখের হাসিটা দেখবে কত মানে মিষ্টি করে হাসছে। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগটা, আর মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সত্যি ওর হাসিটা কিন্তু মন ছুঁয়ে দিল, আর এক এক করে সবাইকে পড়ালাম। আর দেখো একজনের কিন্তু ড্রেসটা একটু এঁটে গেছিলো, তাই আবার গিয়ে আবার ড্রেসটা কিনে আনলাম, মানে চেঞ্জ করে আনলাম। এবারে বড়দেরকে ড্রেসগুলো দিচ্ছিলাম পুজোর উপহার অবশ্যই, আর ওদের আনন্দটাই আলাদা। আর যাই হোক, সবাই মোটামুটি সবারই পছন্দ হয়েছে, আর পছন্দ হোক না হোক আমি পছন্দ করে ওদেরকে দিয়েছি, আমি আর আমার বোন মা আমরা সবাই মিলে। আর ওরা মোটামুটি খুব হ্যাপি, দিদি তুমি আবার আসবে এমন করছিলো, সত্যি খুব ভালো লাগছিলো। আর দেখো কেমন হচ্ছে, আর বিশেষ করে একজন বলছে দিদি ওই পিঙ্ক ড্রেসটা নেব, আমি ঠিক আছে যেটা নাও দিই। ওদেরকেই বললাম যে কে কোনটা নেবে, তবে ওখান থেকে একজন মাসি বললেন যে না না তুমি ওদেরকে দিয়ে দাও কারণ ওরা তো ছোট। যাই হোক, ওদেরকে আবার বললাম যে তোমরা পরে এসো, সবারটা দেখে নেই, কারণ কার কার যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি চেঞ্জ করে আবার নিয়ে চলে আসতে পারবো। দিয়ে ওরা গায়েও দিয়ে নিচ্ছে, খুব হ্যাপি ওরা। আর ওদের থেকে কিন্তু আরও অনেক 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 বেশি হ্যাপি আমি, আমার বোন, আমরা সবাই ভীষণ হ্যাপি। ওরা এখন বলছে যে আমার মতো টপ আর আমার মতো, এখন একটাই কথা বারবার কাছে যে আমার মতো এই যে এইরকম স্কার্ট আর এরকম টপটা পরেছে ওদের খুব পছন্দ লাগছে, ওই জন্য বলছে যে মানে ওই যে এই সব ড্রেস ওদের খুবই ভালো লাগে, আর কুর্তিটাও পছন্দ হয়েছে সবার, প্রচুর পছন্দ হয়েছে বলছে। দেখাচ্ছি দাঁড়াও, ভালো কাটাবে, তোমরা সবাই ভালো থাকবে, আমরা আসি। এখানটা এসে সত্যি বলবো মনটা ভীষণ ভালো হয়ে গেল, আর ওদের জন্য যে যতটুকু করতে পেরেছি ওটা ভাববে না যে শুধু আমরাই করেছি, এটা সম্পূর্ণ তোমরাও করেছো, এর সঙ্গে সমানভাবে তোমরাও পাশে ছিলে বলে সম্ভব হয়েছে। এটা মনে করো যে থেকে সব থেকে বড় সাপোর্ট ওটা তোমরা, তোমরা যদি না থাকতে সত্যি এটা আজ সম্ভব হতোই না। এটা একদমই মনে করো যে শুধু আমরা, ওটা যারা তোমরা ভিডিও দেখছো মনে করবে ওটা তোমরাও সবাই মিলে আমাদের সঙ্গে এই কাজটা করলে, আর ভীষণ হ্যাপি। প্লিজ তোমরা এরকমভাবে পাশে থেকো, বেশি করে পাশে থেকো, যাতে আমরা এর থেকে আরও অনেক বড়ভাবে এগোতে পারি। আর এখন আমরা বাড়ি যাব, ওদেরকে ছেড়ে যেতে কিন্তু সত্যি মন খারাপ করছে।
ওরা সত্যি মানে এতটাই ভালো না, মানে জাস্ট বলে বুঝাতে পারছি না, ওরা খুব খুব ভালো। ওরা আরো কয়েকজন যারা বাড়ি চলে গেছে ওদেরকে দেওয়া হলো না, ওদের ড্রেসটা আমরা রেখে দিয়ে চলে যাব, ওরা পরে এসে নিয়ে নেবে। এখন কয়েকজন যারা আছে ওদেরকে দিয়ে দিলাম, আরো কয়েকজন বাড়িতে গেছে ওদের ড্রেস আমরা রেখে দিয়ে যাচ্ছি। আর তোমরা প্লিজ তাড়াতাড়ি 40K করে দাও, ইচ্ছে আছে ওদের সঙ্গে 40K-টা ওদের সঙ্গে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। তোমরা প্লিজ তাড়াতাড়ি 40K কেন, খুব তাড়াতাড়ি আরো সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও ওদের সঙ্গেই, এবং একটু ভালো মতো একটু বড় ভাবেই ওদের সঙ্গে আমরা তাড়াতাড়ি করে ইউটিউবের জন্য একটা শেয়ার মানে কি করব রে সেলিব্রেট করব। হ্যাঁ একদম। আর চলো এখন আমরা যাই। তোমরা তাড়াতাড়ি আরো সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, যাতে এদের সঙ্গে আরো আরো অনেকটা সময় কাটাতে পারি। আর এখন আমরা বাড়ি যাব, এদের সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি যাব। আবার আমাদের এদের সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু দেখা করবো। আর চল এখন চল শোনাই। এরম করে দাও, এরম করো, চলো চলো এবারে চলো। ওরা আবার আসতে বলছে, আবার আসবো, আবার এরকম বলছে, আবার আসছে, কবে 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 আসবো ওটাও জিজ্ঞেস করছে। আচ্ছা খাবা খাওয়া সবাই মিলে আমরা আবার খাওয়া দাওয়া করবো। আচ্ছা সবাই মিলে আবার আসবো, সেদিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ছাড়তে যাইছে না ওরা। হ্যাঁ ওরা বারবার ধরে বলছে কাল আবার কাল এইটা বলছে, কিন্তু ওরা আমরা যদি ক্লিয়ার ভাবে না বলে দিই ওরা ভাবে আমরা হয়তো কালকে আবার আসবো। ওইটা একটু বলো যে আবার কিছুদিন যাক, আবার কিছুদিন কিছুদিন পরে আমরা আসবো। হ্যাঁ আবার আসবো, আবার আসবো। ভালো সবাই ভালো, তোমরাও সবাই ভালো, খুব সুন্দর তোমরা, তোমরা সবাই খুব ভালো, তোমরা খুব সুন্দর, তোমরা ওদেরকে ছেড়ে যেতে সত্যি খুব কষ্ট হচ্ছে। ও নতুন জামাটা পরেই আছে, চলে এসো এদিকে, এই তো ওরা সব নতুন জামা পরেই ঘুরছে। কতদূর ছাড়তে আসছে দেখো।